সবাইকে কোড উইথ রফিকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমার আগের ভিডিওটাও দেখেছেন। সো এই ভিডিওতে আমরা কি করব, এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে HTTP রিকোয়েস্ট ইন ফ্লাটার। তো HTTP রিকোয়েস্ট ইন ফ্লাটার আমরা এই ভিডিওতে দেখব। তো আগে তো আমাদের বুঝতে হবে HTTP রিকোয়েস্টটা কি। HTTP রিকোয়েস্ট কি? HTTP রিকোয়েস্টের মাধ্যমে আমরা সার্ভার থেকে, আমাদের যে ডাটাবেজ আছে ডাটাবেজ থেকে আমরা কিছু ডাটা নিয়ে আসতে পারি। সার্ভার থেকে আমরা ডাটা নিয়ে আসতে পারি, আমরা সার্ভার ডাটা সেন্ড করতে পারি, আমরা সার্ভারে আমাদের ডাটা এডিট করতে পারি, ডিলিট আপডেট যা ইচ্ছা সব করতে পারি HTTP রিকোয়েস্টের মাধ্যমে। সো এটা বোঝার জন্য একটা ইমেজ যদি আমি এখানে দেখি, তো এই ইমেজে আমরা কি দেখতে পাচ্ছি? এই ইমেজে দেখতে পাচ্ছি একটা মোবাইল। এটা তো একটা সাদামাটা মোবাইল, তার কাজ হচ্ছে শুধুমাত্র ইউআই দেখানো, শুধুমাত্র এর কাজ হচ্ছে দেখানো, আর কিছুই না। আর এটা হচ্ছে আমাদের সার্ভার, যে নাকি সব ডাটা কালেক্ট করবে, সে ডাটা রাখে। সো আমরা এখানে HTTP রিকোয়েস্ট দেই এর কাছে যে আমার এই ডাটাটা লাগবে। তো এই টিউটোরিয়াল সিরিজে আমরা এই সার্ভার সাইট ইউজ করবো হচ্ছে আমাদের জেঙ্গো, পাইথন জেঙ্গো। আর ক্লায়েন্ট সাইট, ক্লায়েন্ট সাইট বলতে আমাদের হাতে যেটা থাকে, যেটাকে আমরা দেখতে পাই সহজেই, সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইট। এখানে আমরা হচ্ছে আমাদের ফ্লাটার। সো এখান থেকে আমরা কি করব, HTTP রিকোয়েস্ট দিব আমাদের সার্ভারে। সার্ভার সেই রিকোয়েস্টের উপর নির্ভর করে যা চাচ্ছি তা আমাদেরকে সেন্ড করবে। সো আমরা জানি যে HTTP রিকোয়েস্ট কয়েক রকমের আছে, অনেক রকমের আছে। তো আমাদের প্রধান যে HTTP রিকোয়েস্টগুলো রয়েছে, ফার্স্ট অফ অল হচ্ছে গেট রিকোয়েস্টের মাধ্যমে কি করি আমরা, সার্ভারে ডাটা চাই, সার্ভার থেকে ডাটা নিয়ে আসি, আমরা সার্ভারে একটা গেট রিকোয়েস্ট দিই। যে গেট রিকোয়েস্টের মাধ্যমে বলি যে এই ডাটাটা আমার লাগবে সার্ভারকে, তো সার্ভার সেই ডাটাটাকে আমার কাছে সেন্ড করে দেয়। এটা হচ্ছে গেট রিকোয়েস্টের কাজ। গেটের পরে রয়েছে পোস্ট। তো পোস্ট রিকোয়েস্ট কি হয়? পোস্ট রিকোয়েস্টে আমরা আমাদের ক্লায়েন্ট সাইট, আমাদের যে মোবাইল রয়েছে, এই মোবাইল থেকে আমরা ডাটাটা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে ডাটাটাকে সেন্ড করি। কোথায়? আমাদের সার্ভারে ডাটাটাকে সেন্ড করি, এবং সার্ভার সেই ডাটাটাকে দেখে ডাটা ঠিক আছে কিনা, যত সিকিউরিটির বিষয়গুলো রয়েছে, যে ডাটার ভিতরে কোনো হ্যাকিং ট্যাকিং এর বিষয় আছে কিনা, কোনো ভুলভাল জিনিস আমরা দিয়েছি কিনা, একদম ফ্রেশ ডাটাটা যদি তার গ্রহণযোগ্য হয় তো সার্ভারে সেই ডাটাটা নিয়ে নেয়, সার্ভার নিজের ডাটাবেজে এটাকে অ্যাড করে নেয়। এটা হচ্ছে গেল আমাদের পোস্ট রিকোয়েস্ট। আমাদের আরেকটা রিকোয়েস্ট হচ্ছে পুট, পিউটি, পুট। এটার মাধ্যমে আমরা কি করি, স্পেসিফিকলি যে কোনো একটা, মনে করেন এখান থেকে আমরা গেট করার সময় অনেকগুলো ডাটা গেট করলাম, 1 2 3 4 5 6 অনেকগুলো ডাটা, সেখান থেকে যে কোনো একটা ডাটাকে আমরা আপডেট করতে চাচ্ছি, তো এটার একটু পরিবর্তন হবে, সেটাই সেই রিকোয়েস্টটা যদি আমরা দিই পরিবর্তন করে, তাহলে এটা হচ্ছে আমাদের পুট রিকোয়েস্ট। আর কি রয়েছে, আরেকটা রিকোয়েস্ট রয়েছে, নাম হচ্ছে ডিলেট। তো এই রিকোয়েস্টের মাধ্যমে আমরা কি করি, ডিলেট রিকোয়েস্টের মাধ্যমে আমরা সার্ভারে মনে করেন একটা স্পেসিফিকলি একটা ডাটাকে, একটা মনে করেন ডাটা আছে, এটার আইডি আছে, অথবা কোনো স্পেসিফিকলি কোনো একটা ভাবে শনাক্ত করে তাকে সার্ভারকে রিকোয়েস্ট পাঠায় যে এটা ডিলিট করে ফেলো। সো সার্ভার কি করবে, সার্ভার এটাকে ডিলিট করে ফেলবে, এবং যেটা ডিলিট হয়েছে তার একটা রেসপন্স দেখাবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে সার্ভার কিন্তু রেসপন্স দেয়। তো আমরা যদি গেট রিকোয়েস্ট দিই তাহলে তো আমাদের রেসপন্সের উপরে নির্ভর করে আমাদের অ্যাপটা চলবে। তো গেট রিকোয়েস্ট কি করবে, সার্ভার থেকে ডাটাটাকে নিয়ে আসবে, নিয়ে এসে আমাকে দিয়ে দিবে, তারপর আমি যা ইচ্ছা করি না কেন, মোবাইলে যেরকম ইচ্ছা দেখাই। তারপরে হচ্ছে আমাদের যেই আমরা গেট রিকোয়েস্ট সম্বন্ধে বললাম, পোস্ট। পোস্ট রিকোয়েস্ট কি করে, পোস্ট রিকোয়েস্ট হচ্ছে ডাটাটাকে আমরা সার্ভারে সেন্ড করি, তারপরে সে প্রসেসিং করে দেখে ডাটা ঠিক আছে কিনা, থাকলে সে নিজের ডাটাবেসে সেভ করে ফেলে। সে সেভ করার পরেও সে একটা রেসপন্স দেয় যে সেভ হয়েছে কিনা, অথবা কি হয়েছে না হয়েছে, কত ডাটাটা সে গ্রহণ করছে কিনা, অথবা কি ভুল রয়েছে, সব একটা রেসপন্স দেয়। তারপরে পুট দেয় একইভাবে। পুট বলতে পুট একটা গেট রিকোয়েস্টই, কিন্তু স্পেসিফিকলি একটা রিকোয়েস্ট। সো পুট রিকোয়েস্ট আমরা বুঝলাম। তারপর হচ্ছে আমাদের ডিলেট রিকোয়েস্ট, যে আমরা একটা রিকোয়েস্ট দিলাম একটা আইডি সহকারে, মনে করেন একটা যে ডাটাটা ডিলিট করতে যাচ্ছি তার একটা আইডি দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে রিকোয়েস্ট দিলাম যে এই ডাটাটা আমি চাচ্ছি ডিলিট করে ফেলতে। তো সে কি করবে, সেটাকে ডিলিট করে ফেলবে, সাথে সাথে একটা রেসপন্স দিবে। আর সেই রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের অ্যাপসটাকে একটা রিলোড দিব, যাতে সেই ডাটাটা চলে যায়, এরকম যা যা করার। সো রেসপন্সের উপর ভিত্তি করে আমরা আমাদের অ্যাপটাকে চালাবো। সো HTTP রিকোয়েস্ট মোটামুটি একটা ধারণা আপনারা পেয়ে গেলেন। এখন আমরা ফ্লাটার HTTP রিকোয়েস্টের মাধ্যমে কিভাবে কি করতে পারি, এই সার্ভার থেকে ডাটা নিয়ে আসা, যা যা করার আমরা করব। আচ্ছা, আমরা যাই আমাদের কোড এডিটরে। তো আমাদের অ্যাপটা রান আছে, আমরা গত ভিডিওতে যা করলাম তাই এখানে আছে, নতুন কিছু অ্যাড করে নিই। এখন আমরা কি করব, আমাদের মেইনের ভিতরে কিছু করব না, আমরা চলে যাই আমাদের হোম স্ক্রিন। যেহেতু হোম স্ক্রিন আমাদের প্রথম স্ক্রিন, হোম স্ক্রিনের ভিতরে আমরা HTTP রিকোয়েস্ট দিব একদম উপরে। আমরা জানি আমাদের ইনিশিয়াল একটা স্টেট রয়েছে init, ইনিশিয়ালি একটা মেথড রয়েছে, কিন্তু এটা সব স্টেটফুল উইজেটে। আমরা এই স্টেটলেস উইজেটটাকে আমরা স্টেটফুলে কনভার্ট করে দেই। কিভাবে করতে পারি, আমরা এই স্টেটলেসটার উপরে মাউসের কার্সরটা রেখে আমরা এখানে ক্লিক করে এখানে দেখুন কনভার্ট টু স্টেটফুল উইজেট, সেটাতে ক্লিক করি। তো একটা স্টেটফুল উইজেট এখন হয়ে গেল, এই যে স্টেট, এই যে উইজেটস। তো এখানে আমরা জানি যে একটা ইনিশিয়াল স্টেট নামক একটা স্টেট রয়েছে। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমাদের অ্যাপটা যে সময় ফার্স্ট টাইম রান হবে, প্রথমবার আমরা যে সময় অ্যাপসটা ওপেন করব, তখন এই ইনিশিয়াল স্টেটটা অটোমেটিকলি একবার রান হবে। সো এই ইনিশিয়াল স্টেটের ভিতরে আমরা আমাদের HTTP রিকোয়েস্টটা দিব না, এটা আমরা করব না ইনিশিয়াল স্টেটের ভিতরে। তো এটার কাজ আপনারা জানেন আশা করি। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সি। এটার কাজ কি, এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটার কাজ হচ্ছে আমাদের যে অ্যাপসটা রয়েছে, অ্যাপসের যে কোনো একটা অ্যাকশন, মনে করেন এখানে কিছু একটা অ্যাড করলাম, আমরা এখানে গেলাম, আমরা অন্য একটা পেজে গেলাম, আমরা এখানে মনে করেন আপডেট, ডিলিট, যা কিছু হোক, কিছু একটা অ্যাকশন যদি এখানে হয় এই পেজের আন্ডারে, তাহলে এটা অটোমেটিকলি একটা রিলোড নিয়ে নেবে অটোমেটিকলি। তো এর আগেরটা ছিল হচ্ছে ফার্স্ট টাইম যে সময় আমরা অ্যাপে ঢুকবো, ঢুকার সাথে সাথে একবার এই ফাংশনটা চলবে। আর এই ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সিটার কাজ কি, কাজ হচ্ছে আমাদের প্রত্যেকবার চলবে, আর কোনো লিমিটেশন নাই। যে কোনো অ্যাকশনের উপরে সে একটা রিয়াকশন দিবে। এখানে যাই করি না কোনো, প্লাসে গেলাম, আমরা অ্যাড করি, আপডেট করি, ডিলিট করি, তার উপর নির্ভর করে সে কি করবে, একটা রিলোড দিবে। সো আমরা এটাকেও আমরা চেঞ্জ করবো পরে। ফার্স্ট অফ অল আমরা HTTP রিকোয়েস্টটা দেখি, এই কমেন্টটা কেটে দিয়ে আমাদের HTTP রিকোয়েস্ট দেওয়ার জন্য আমাদের ফ্লাটার একটা প্যাকেজ রয়েছে, flutter http pubs.dart, এই ওয়েবসাইটে আমরা গেলাম। আমরা যদি ইনস্টলিং এ যাই, এই pubs.dev যে ওয়েবসাইটের ভিতরে যে প্যাকেজগুলো রয়েছে, এখানে বেশিরভাগ একদম বলতে পারেন 99.99% যে প্যাকেজগুলো রয়েছে, সেই প্যাকেজগুলো হচ্ছে আমাদের যে ফ্লাটারের কর্তৃপক্ষ, ফ্লাটারের যে ডেভেলপার রয়েছে, তারা তৈরি করেছে। সেই প্যাকেজগুলা তো আমরা ইউজ করি এবং এগুলাতে বেশি একটা প্রবলেম হয় না। সো আমরা এই প্যাকেজটা ইনস্টল করি। সো HTTP এটা ইনস্টল করি, আমরা যাই passpack.yaml। এখানে আগে আমরা প্রোভাইডার ইনস্টল করেছিলাম। সো আমাদের প্রোভাইডার এখানে রয়েছে, সেই প্রোভাইডারের বরাবরই আমরা দিয়ে দিচ্ছি HTTP 0. যে ভার্সনটা সবচেয়ে আপডেট রয়েছে, সেই ভার্সনটা আমরা এখানে দিয়ে দিলাম। সো দিয়ে যদি আমরা সেভ করি, তাহলে এটা অটোমেটিকলি কি হবে, অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে আমাদের এই প্যাকেজের, আমাদের এই অ্যাপের ভিতরে। তো না হলে আমরা তো বললামই আর আগের ভিডিওতে, এখানে ক্লিক করবেন গেট প্যাকেজেস। তারপরেও যদি না হয়, তাহলে এখানে দেখুন কমান্ড দেওয়া রয়েছে পাইথন, এখানে ফ্লাটার pubs.get, এটা কপি করে আপনারা আপনাদের যে টার্মিনাল রয়েছে, টার্মিনালের ভিতরে এখানে আপনারা পেস্ট করে দিবেন। তো আমাদের এই প্যাকেজটা ইনস্টল হয়ে গেল। আরেকটা জিনিস আপনাদের আমি দেখাই, আমরা গত ভিডিওর যে কোডের লিঙ্ক কিন্তু গত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই ডেসক্রিপশনে যদি আপনি যান, এখানে দেখুন গত ভিডিও ছিল Part 1 স্টেট ম্যানেজমেন্ট অ্যান্ড স্মার্ট নেভিগেশন। তো এটাতে যদি এখন ক্লিক করেন, তাহলে এই গত ভিডিওতে আমি যে কোডগুলো লিখেছি, সেই কোডগুলো এই যেটার ভিতরে লিভ এই যে এখানে কোডগুলো রয়েছে, এই কোডগুলো আপনারা এভাবে দেখতে পারেন। তারপর আবার আপনারা হোমে যাবেন, যে মেইন লিংকটা এখানে ক্লিক করলে চলে যাবেন। এখানে গেলে আবার আজকের ভিডিও মনে হয় নাম্বার 2 যদি হয় আজকের ভিডিও, তাহলে সেই ভিডিও তো এখানে লিংক দেওয়া থাকবে, আপনারা কোডগুলো দেখতে পারবেন। তো আমরা HTTP ইনস্টল হয়ে গেল, আমাদের ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সি আমরা বুঝলাম। এখন আমাদের এখানে HTTP টাকে ফার্স্ট অফ অল ইনপুট করে নিতে হবে। এখানে ইম্পোর্ট HTTP দেখুন এখানে কিভাবে ইনপুট করছি, http/http.dart as http। তো এখানে as http টা দিতে হবে, কারণ http এর ভিতরে অনেকগুলো প্যাকেজ রয়েছে। তো আমরা http টা নিলাম, আমরা ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সির ভিতরে আমরা এখন একটা, আচ্ছা আমরা এখানে একটা কি করি, একটা ফাংশন নেই, আমরা একটা ফাংশন এখানে ক্রিয়েট করলাম। এটার ভিতরে ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সির ভিতরে সেই ফাংশনটাকে আমরা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন করি। অ্যাসিঙ্ক্রোনাস দিলে এটাকে দিতে হবে ভয়েড ফিউচার। আমরা এখানে দেই মনে করেন কি দেই, ফার্স্ট অফ অল ইউআরএল নামক একটা ভেরিয়েবল রাখি, স্ট্রিং ইউআরএল। আমরা কোথায় রিকোয়েস্টটা দিব তার ইউআরএল থাকবে এখানে। এখন আমরা এখানে দিতে পারি http.get। তো এখানে কি হলো, এখানে রিকোয়েস্ট কিন্তু এভাবে চলে যাবে। তো এখানে আমরা বুঝবো, সবকিছুই বুঝবো, কিন্তু এটা এখানে ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সির ভিতরে দিব না, এটাকে এটার উপরে দিয়ে দিয়ে ফাংশন একটা ক্রিয়েট করলাম। আমরা এখানে ফাংশনটাকে পেস্ট করে দিলাম, আর এই যে ফাংশনের যে নামটা রয়েছে ফাংশনটাকে এটার ভিতরে কল করে দিই। আমরা ফাংশনের ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সির ভিতরে কল করে দিলাম, কিন্তু ফাংশনটা রয়েছে ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সির উপরে। সো এখানে আমরা কি করছি একটু বুঝুন। এখানে ফিউচার ভয়েড গেট ডাটা অ্যাসিঙ্ক্রোনাস। সেই অ্যাসিঙ্ক্রোনাস রিকোয়েস্ট বলতে বোঝায় এখানে যে আমাদের রিকোয়েস্টটা কি হবে, এখান থেকে একটা আমরা রিকোয়েস্ট দিব যেটা নাকি একটা সার্ভারে যাবে, সার্ভারে গিয়ে সেখান থেকে আমাদের জন্য ডাটা নিয়ে তারপরে আবার সে ব্যাক করবে একই রাস্তায়, এখানে আমরা ধরতে পারবো। সো এখানে কিন্তু অনেক প্রসেসিং হবে। তারপরে হচ্ছে আমাদের যে এটা যেহেতু সার্ভারের কাজ, ইন্টারনেট কানেকশন এর একটা বিষয় রয়েছে। ইন্টারনেট কানেকশন স্লো থাকতে পারে, ফাস্ট থাকতে পারে। যদি স্লো হয় সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এই ফাংশনটা, মানে এক কথায় বলতে অ্যাসিঙ্ক্রোনাস, যে আমাদের এই প্রসেসটা চলার জন্য যে সময়টা, যেহেতু বললাম ইন্টারনেট কানেকশন, সে সময়টা তাকে আমি দিচ্ছি, এই ফাংশনটাকে আমরা দিচ্ছি যে তুমি সময় নিয়ে, আমার যতটুকু সময় দরকার সময় নিয়ে তুমি এই HTTP রিকোয়েস্টটা কমপ্লিট করো। এটাই হচ্ছে আমাদের অ্যাসিঙ্ক্রোনাস রিকোয়েস্ট। তো আমরা দিলাম অ্যাসিঙ্ক্রোনাস রিকোয়েস্ট গেট ইউআরএল। আমরা এখন ইউআরএল কি দিব, আমরা কি দিতে পারি, আমরা দেখে আমাদের মনে হয় গেট করার জন্য জেসন পার্সার নামক ওয়েবসার রয়েছে, জেসন পার্সার। এটাতে গেলে আমাদের গেট রিকোয়েস্ট দেওয়ার জন্য কিছু ডেমো পোস্ট রয়েছে, যেমন 100টা পোস্ট, তারপরে 500টা কমেন্টস, 100টা অ্যালবামস, 5000 ফটোস, 2200 ফটোস। আমরা এত কিছু দেখেন, আমরা ইউজার সেকশন 10টা রয়েছে। সো এই কপি করে এটা, এই যে দেখুন এটা জেসন ফাইল দেখাচ্ছে এই লিঙ্কে। আমি একটা এক্সটেনশন ইনস্টল করেছি, নাম জেসন মনে হয়, জেসন এক্সটেনশন মনে হয়, এরকম একটা এক্সটেনশন, যার কারণে আমার এখানে এরকম দেখাচ্ছে। না আপনাদের যদি কোনো এক্সটেনশন ইনস্টল না করাতে আপনাদের এরকম দেখাবে, এরকম সাদা থাকবে। তো এটা লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি, কপি করে আমরা এখানে দিলাম ইউআরএল দিলাম। এখন আমরা রিকোয়েস্ট তো গেল, মনে করেন এখন একটা রেসপন্স তো আমাদের দেখতে হবে। তো আমরা একটা রিফ্রেশ দিই, কোনো এরর কি দেখায় দেখি। আমরা এটা হচ্ছে আমাদের অ্যাপ, কোনো এরর নেই। সো এই রেসপন্সটা আমাদের ধরতে হবে, যে রিকোয়েস্ট দিলাম আমরা http.get, ধরার জন্য আমরা এইভাবে করতে পারি ডট দেন। দেনের মাধ্যমে সে কি করছে, এখানে সে এই ফাংশনটা উপরে যে সময়টা আমরা দিলাম যে অ্যাসিনক্রোনাস এই সময়টা কমপ্লিট হওয়ার পরে সে আমাদের এখানে একটা রেসপন্স দিবে। সো আমরা রেসপন্সটা নেই, রেসপন্স নিয়ে আমরা এখানে রেসপন্সটাকে প্রিন্ট করে দিই। প্রিন্ট করে দিয়ে আমরা কি করব, রেসপন্সটাকে এখানে প্রিন্ট করে দিলাম। সেভ করে আমরা রিফ্রেশ দেই, দেখি কি দেখা যায়। দেখুন এখানে কি লেখা আসতেছে যে ইনস্ট্যান্স অফ রেসপন্স, এখানে একটা রেসপন্স চলে এসেছে। ইনস্ট্যান্স অফ রেসপন্স বলতেছে একটা রেসপন্স অনেক কিছু থাকতে পারে, তো অনেক কিছু তো আমাদের দরকার নেই, শুধু রেসপন্সের একটা বডি লাগবে আমাদের। রেসপন্স যারা HTTP রিকোয়েস্ট সম্বন্ধে আগে থেকে জানেন তারা জানেন যে রেসপন্সের বডি একটা সেকশন থাকে, যে বডি সেকশনের ভিতরে শুধুমাত্র আমাদের যে দরকারি ডাটাগুলো আছে সেই ডাটাগুলো থাকে। সেই ডাটাগুলো থাকে রেসপন্স ডট বডির ভিতরে। আর বডি ছাড়া যে হেডার অপশনটা রয়েছে, আমি আপনাদের বিস্তারিত দেখাতে পারছি না, সেটা পরে বিষয়, পরে দেখবো আমরা আর বিস্তারিত। সো ধরে নিন যে বাকি যে জিনিসগুলো রয়েছে বডি ছাড়া হেডার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে রয়েছে এই রেসপন্সটার সময় ইনফরমেশন, যে রেসপন্সটা কোথা থেকে যাচ্ছে, স্ট্যাটাস কি, যাই হোক অনেক কিছু। তো আমরা এই রেসপন্সের ভিতর থেকে বডিটাকে ধরে ফেললাম। সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ দিই আশা করি আমরা 10টা ইউজারের ডাটা দেখতে পাবো। তো দেখুন রিলোড হয়ে গেছে কিন্তু এখনো ডাটাটা আসতেছে না, এই যে অ্যাসিনক্রোনাস ওয়েট এর কারণে। এই যে দেখুন আপনার এখানে, এই যে এখানে দেখুন যে ইউজারের ডাটাটা চলে এসেছে, একটা ইউজার, 2টা ইউজার, 10টা ইউজার, এরকম ভাবে অনেকগুলো ডাটা চলে এসেছে। সো আমরা ইউজার বাদ দিই, আমরা এখানে আরেকটা সেকশন রয়েছে পোস্ট, এই যে পোস্ট, এই পোস্ট সেকশনের ডাটাটা দেখি। এখানে ইউজারের জায়গায় হবে পোস্ট। সেভ করি, রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলাম, সেভ করলাম, আসতেছে। এই যে দেখুন সিঙ্গেল পোস্ট, এই যে একটা পোস্ট, এটা দেখুন এটা ইউজার আইডি দেখাচ্ছে। আমরা একটু দেখাই আপনাদের, এখানে যা আছে তাই আমরা এখানে সরাসরি ধরে ফেলছি। এই যে এখানে দেখুন ইউজার আইডি 1, আইডি, টাইটেল, বডি, প্রত্যেকটা সিঙ্গেল এরকমই রয়েছে। তো এই যে দেখুন ইউজার আইডি 1, আইডি 1, আমাদের টাইটেল, আমাদের বডি। সো একটা সিঙ্গেল এরকম ভাবে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল আমরা ধরে ফেলছি। এটা হচ্ছে একটা জেসন ফরম্যাটে রয়েছে। সো এটাকে আমরা কি করতে পারি, আমরা এখানে আমাদের প্রিন্টের আগে আমরা এটাকে একবার একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, বার ডাটা ইজ ইকুয়াল টু জেসন। এখানে একটা এখন আমরা কি করছি, জেসন ডট ডিকোড। এখানে জেসন ডট ডিকোড, এখানে আমরা কি করছি জেসন, এই যে দেখুন ডট কনভার্টার ইনপুট হয়ে গেছে। সো জেসনের মাধ্যমে, এটা তো জেসনে রয়েছে, এটা আমরা জানি কিন্তু ডট জানে না। এটা যে রেসপন্স ডট বডি, এটা যে জেসনে রয়েছে এটা আমরা জানি কারণ আমরা দেখতেছি, কিন্তু আমাদের যে ডাট, আমাদের ফ্লাটার, সে জানা না। তাই এখানে জেসন ডট ডিকোড আমরা ডাটকে জানিয়ে দিচ্ছি যে এটা একটা জেসন ফাইল। তো এটা এইখানে জরুরি নেই, কিন্তু আমাদের যে সব বড় প্রজেক্ট আমরা করব, আমরা মেইন প্রজেক্ট করব, ওই সময় এটা দরকার হবে। তো এখন এই ডাটাটাকে আমরা এখানে রেসপন্স ডট বডির জায়গায় আমরা ডাটাটাকে দিয়ে দিলাম। কোনো আশা করি কোনো পরিবর্তন দেখবো না, দেখলেও দেখতে পারি। আমরা দেখি কি আসে রেসপন্স। এখানে দেখুন কি আসতেছে, এখানে সংক্ষিপ্ত করে দিয়ে দিচ্ছে, কত সবটি আসতেছে এখানে সংক্ষিপ্ত হয়ে আসতেছে। এই যে ইউজার আইডি 1, আইডি, টাইটেল, কনসোলে পুরোটা প্রিন্ট হচ্ছে না, খালি বুঝাচ্ছে যে কনসোলে আসতেছে, সবকিছু আছে, ঠিক আছে, এটা বুঝাচ্ছে। তো এখন আমরা কি করতে পারি, ডাটা তো পেয়ে ফেললাম। এই পাওয়ার আগে এটা একটা নিয়ম, এখানে আমরা কি নিয়ম করলাম যে http.get.url.then, এই প্রসেসটা অনেক ভালো একটা প্রসেস। এইভাবে করা যে http.get.url.then, তারপরে .then এর পরে আমরা এখানে আরেকটা দিতে পারি .catch error, মানে কোনো ইরোর যদি আসে সেই ইরোরটাকে আমরা এখানে আলাদাভাবে ধরতে পারি, যে প্রিন্ট ইরোরটাকে এখানে দেখাই দাও সরাসরি। সো এরকম ভাবে আমরা করতে পারি। এটা একটা প্রসেস যেখানে আমরা কি করলাম যে আমরা কি করলাম একটা ইউআরএল নিলাম, এখানে এরকম ভাবে আলাদা নিয়েছি তাতে ইউআরএলটা যেহেতু বড় আমরা চাইলে কিন্তু এই ইউআরএল এর জায়গায় এইভাবে দিয়ে দিতে পারতাম। তো ইউআরএলটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। সো http.get urls.then.response এই then এর পরে এখানে যে ওয়েট করবে অনেকক্ষণ যে কি হচ্ছে, তারপরে সে রেসপন্স দেখবে ডট দেন রেসপন্স আমরা দেখতেছি যে ডাটা নামক একটা ভেরিয়েবল আমরা রেসপন্সটা রাখতেছি json.decode response.body প্রিন্ট ডাটা, এই আমরা এরকমভাবে রেসপন্সটা ধরলাম। এটা হচ্ছে একটা প্রসেস। আমরা আরেকভাবে করতে পারি, আমরা এটাকে কি করি আমরা এটাকে কপি কমেন্ট করে দিলাম। সো আমরা আবার নেই ফিউচার বয়েড, এই বয়েড সম্বন্ধে আশা করি আপনারা জানেন। এটা বলতে বোঝায় যে এই ফাংশন আমরা এটা একটা ফাংশন করতেছি না যে গেট ডাটা, এই ফাংশন কোনো আর্গুমেন্ট কোনো কিছু রিটার্ন করবে না। ফিউচার হচ্ছে অ্যাসিনক্রোনাস সাথে, আর এই বয়েড বলতে বোঝায় এই ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না, মানে ফাংশন একটা টাইপ। আমরা এরকমও দিতে পারি যে ফিউচার মানে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টের পরে ফাংশনটা একটা লিস্ট রিটার্ন করবে, ফাংশনটা একটা স্ট্রিং রিটার্ন করবে, তারপরে ফাংশনটা একটা ইন্টিজার রিটার্ন করবে। আমরা এরকম কিছুই দিচ্ছি না, আমরা এই বয়েড বলতে বোঝায় যে ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না। তো ইউআরএলটা কপি করে নিয়ে আসি, ইউআরএল নিয়ে আসলাম। এখন আমরা করব এখানে http response একটা ডাটা টাইপ নিলাম, আমরা এখানে দিই রেসপন্স ইজ ইকুয়াল টু http.get ইউআরএল। এখানে এখানে আমাদের দিতে হবে কি ওয়েট, আমাদের ওয়েট এখানে দিতে হবে। আর আমরা গত ভিডিও আর সরি আগের ফাংশনটা যা করলাম এখানে আমরা এইখানেও ওয়েট আমরা দিতে পারি আগে দিয়ে শুরু দিয়ে। তো এটা মনে হয় আমি ভুলে গেছিলাম ওয়েট দিতে। সো আমাদের যেইখানে আমরা চাচ্ছি যে ওয়েট করার প্রয়োজন, ঠিক আছে এটা অ্যাসিনক্রোনাস, তারপরও আমাদের ওয়েট এই কিওয়ার্ডটা দিতে হবে। তো এটা আমরা এখানে আমরা কপি করে দিলাম, সরি কমেন্ট করে দিলাম, এখানে আমরা ওয়েট দিলাম রেসপন্স। সো এখানে ফুল রেসপন্সটা সে ধরে ফেলবে এই রেসপন্স নামক ভেরিয়েবলের ভিতরে। এখন আমরা এখানে চেক করতে পারি ইফ রেসপন্স ডট স্ট্যাটাস কোড, এই জিনিসটা কি আমরা আরেকটা ইকুয়াল দিই। এখানে আমাদের এই স্ট্যাটাস কোড সম্বন্ধে একটু জানি। আমরা যদি গুগলে যাই তো আমার ইন্টারনেট একটু ডিস্টার্ব দিচ্ছে, বাদ দেন। আমরা এমনি ম্যানুয়ালি বুঝি যে রেসপন্স ডট স্ট্যাটাস কোড বলতে বোঝায় যে আমরা যে রেসপন্সটা আমরা যে বললাম আমরা এখানে যে আমরা কি বলেছিলাম যে একটা এইচটিটিপি রিকোয়েস্টের যে রেসপন্স, এই যে রেসপন্সের সাথে আমাদের অনেক কিছু আসে, একটা হেডার থাকে। আমরা বললাম আমরা জাস্ট কি বললাম আমরা এখন জাস্ট বডিটাকে এখান থেকে ধরে নিলাম যে রেসপন্সের থেকে বডিটা। সো ওই রেসপন্সের ভিতরে স্ট্যাটাস কোড নামক একটা সেকশন রয়েছে, স্ট্যাটাস কোডের উপরে স্ট্যাটাস কোডটা মানে বোঝায় যে স্ট্যাটাস কোডটা দিয়ে বোঝায় যে আমাদের এই রিকোয়েস্টটা কি পর্যায়ে রয়েছে, যে রিকোয়েস্টটা কি ঠিক আছে, রিকোয়েস্টটা কি খারাপ হয়েছে, নাকি রিকোয়েস্টটা আমাদের সবকিছু ঠিক আছে কিনা, এক কথা সবকিছু ঠিক আছে কিনা ওই স্ট্যাটাস কোডের মাধ্যমে আমরা বুঝতে পারি। তো এই স্ট্যাটাস কোডটা কিন্তু আমাদের ওই সার্ভার থেকেই সেন্ড করা হয়। সো এখানে আমরা স্ট্যাটাস কোড 2000 বলতে বোঝায় যে সবকিছু ঠিক আছে, আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি এবং রেসপন্স যেন আসছে আর মাঝখানে কোনো ধরনের ভেজাল হয়নি, এটুকু আপনারা নর্মালি এখন বুঝুন, পরে আমি এই বিষয়ে আরো বিস্তারিত বলবো। সো এখানে আমরা ধরে নিলাম যে স্ট্যাটাস কোড যদি 2000 হয় আর মানে সবকিছু সরি 200 হয় তাহলে আমাদের সবকিছু ঠিক আছে। তো ঠিক থাকলে আমরা কি করবো এখানে প্রিন্ট করে দেই রেসপন্স ডট বডি আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। এখন রিফ্রেশ দিয়ে একটা रिफ्रेश दिए देखी कन्सोले की आसे तो आमरा चले आसलाम डिबाग कन्सोले जे देखुन आगे जे रकम डाटागुलो आमरा देखते पेयेछिलाम आगेर प्रसेसे सेई रकम भाबे एखाने डाटागुलो देखाच्छे। सो एखाने गेट रिक्वेस्ट आपनारा बुझलेन एरकम भाबेओ दिते पारेन एरकम भाबेओ दिते पारेन। एटार क्षेत्रे कि हय आपनारा एकटु खेयाल करुन যে এইখানে আমরা যে সময় ডট দেন রেসপন্স দিয়ে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যা লিখছি এখানে হচ্ছে মনে করেন স্ট্যাটাস কোড 200 যদি হয় তাহলে কিন্তু এই ডট দেনের ভিতরে ঢুকবে। সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই দেনের ভিতরে ঢুকবে, না হয় ইরোর আসলে সেটা ক্যাচ ইরোর ভিতরে ঢুকে যাবে। সেই কারণে এখানে আর আমাদের ইফ এই রেসপন্স ডট স্ট্যাটাস কোড 2000 এটা দেওয়ার প্রয়োজন নেই। सो आमरा दुनोटा प्रसेसे आपनारा आशा करी बुझते पेरेछेन एकटा यूज करलेई होबे। सो गेट रिक्वेस्टे आशा करी आपनादेर आर कोनो समस्या नेई, गेट रिक्वेस्टे कोनो समस्या नेई। एखन आमरा कि करते पारी एकटु एखाने देखुन आमरा एखाने उपरेर एटा थाक कोड जेहेतु आपनादेर दिते होबे ताई आमि कमेंट करे रेखे दिच्छि। एखाने एकटा लिस्ट क्रिएट करी आमरा लिस्ट अफ एखाने आमरा दिये दिई डायनामिक एखाने आमरा लिस्ट अफ डायनामिक दिई तार माने एखाने जे कोनो किछुई थाकते पारे। एखाने आमरा दिलाम मने करेन जेहेतु आमरा पोस्टगुलो धरतेछि सो एखाने लिखब पोस्ट इज इक्वल टू एम्प्टी अरे। सो आमरा एम्प्टी अरे दिए दिलाम। एखन आमरा कि करब आमादेर एखाने आमरा रेसपन्स डट बडी ना करे आमरा सेई आगेर मतो जे डाटा नामक एकटा भेरिएबल निब। एखाने जेसन আমরা তো আগেই বললাম যে রেসপন্স ডট বডি এর ভিতর যে জেসন আছে এটা তো আমরা জানি এই ফ্লাটার ডট জানা না। সো আমরা একটা ভেরিয়েবল নিলাম ডাটা ডাটা ইজ ইকুয়াল টু জেসন ডট ডিকোড জেসন ডট এখানে কি জেসন ইনপুট হয় না হচ্ছে জেসন ডট ডিকোড ডিকোডের ভিতর আমরা দিয়ে দেব আমাদের রেসপন্স ডট বডি रेसपन्स डट बडी दिए दिलाम। এখানে আমরা প্রিন্ট আমরা শুধুমাত্র এই ডাটাটাকে চাইলে করতে পারি। তারপরে এখন আমরা কি করব আমরা কলামে ডাটা বরাবর এই জিনিসটাকে এই ডাটা এখানে আমরা এখন করব যে পোস্ট এই পোস্ট বরাবর ইজ ইকুয়াল টু এই ডাটা। সো এই পোস্টের ভিতরে ডাটাগুলোকে দিয়ে দিলাম। এটাও যেহেতু একটা লিস্ট এই জেসন ডট পার্স এটা কিন্তু একটা লিস্ট। আমরা যদি দেখি আমাদের ডিবাগ টার্মিনালে এই যে দেখুন শুরু হয়েছে এই যে ব্র্যাকেট দিয়ে শেষ হচ্ছে মনে হয় ব্র্যাকেট দিয়ে এটা পুরোটা যেহেতু আসতেছে না সেটা একটা লিস্ট। সো লিস্টটাকে আমরা পোস্টের ভিতরে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে সেভ করলাম, সেভ করলাম। এখন এই পোস্টের ভিতরে আমাদের ডাটাটা রয়েছে। সো এখন আমরা দেখি ডাটাটাকে আমরা দেখাতে পারি কিনা। এখন জি স্টোর এই জি স্টোর গ্লোবাল স্টারের এখন দরকার নেই, আমরা এখান থেকে গ্লোবাল স্টারটা কেটে দিচ্ছি। এখানে আইকন এখানে আমরা দিব আমাদের ডাটা কোথায় পোস্টস পোস্টস ডট লেন্থ আর এখানে পোস্ট ডট ইন্ডেক্স নাম্বার। পোস্টের কি কি রয়েছে এটা আমাদের ধরতে হবে। ফার্স্ট অফ অল আমরা যদি ধরি পোস্ট ডট আইডি আমরা এখানে দে ডট আইডি দিয়ে সেভ করে দেখি কি এরর দেখায়। এখন আমরা একটা রিফ্রেশ দেই। সো আমাদের এখানে কিছুই দেখাচ্ছে না, কারণ আমরা জানি কারণ হচ্ছে আমরা যেই পোস্ট ইজ ইকুয়াল টু ডাটা যে করেছি এটা একটু যেহেতু স্টেট ফুল উইজেট স্টেটটা চেঞ্জ করেছি তাই আমাদের এখানে সেট স্টেট দিতে হবে। সেট স্টেটের ভিতরে পোস্ট ইজ ইকুয়াল টু ডাটাটাকে রাখতে হবে। আশা করি আবার সব ঠিক থাকবে। আমরা রিফ্রেশ দিই। সো আমাদের এরকম ভাবে দিতে হবে যে পোস্ট পোস্টের পরে ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স 0 তারপরে হচ্ছে আইডি। এটা এরকম ভাবে যদি দেই আমরা এভাবে ডট আইডি দিতে পারবো না, ডট আইডি দেওয়া যাবে না। এভাবে দেই দিয়ে আমরা যদি দেখি এই যে দেখুন আমাদের পোস্টে কয়টা রয়েছে 100টা। সো 100টা আইডি দেখাচ্ছে কেন। সো আইডি বাদ দিয়ে আমরা যদি দেই শুধুমাত্র টাইটেল টাইটেল দিয়ে সেভ করে এই যে প্রত্যেকটা পোস্টের আমাদের যে জেসন আরসর স্ল্যাশ পোস্ট, যেখানে যে 100টা পোস্ট রয়েছে সবগুলো পোস্ট আমরা আমরা পেয়ে গেলাম আমাদের এই ফ্লাটার। সো গেট রিকোয়েস্ট সম্বন্ধে আশা করি আর কারো প্রবলেম থাকার কথা না। সো একইভাবে আমরা যদি এখানে আমরা সো একইভাবে আমরা এখানে এই বিষয়টা তো আমরা লিস্ট ভিউ বিল্ডার সম্বন্ধে আগে থেকে জানি। সো লিস্ট ভিউ বিল্ডার নিয়ে আমি বেশি কথা বললাম না, এখানে এটা দিলাম, এখানে আইটেম কাউন্ট, আইটেম বিল্ডার, জাস্ট ওই লিস্টের ভিতরে যে আইটেমগুলো আমরা ঢুকিয়েছি সবগুলোকে এখানে জাস্ট বের করে দিলাম। আর এখন আমরা কি বুঝবো, এখন আমরা গেট রিকোয়েস্ট, আশা করি আপনারা ক্লিয়ার যে গেটটা কীভাবে হচ্ছে এখানে। তো গেটের পরে আমরা যদি পোস্ট রিকোয়েস্ট দেখি, পোস্ট রিকোয়েস্ট কিছুই না, এখানে আমরা ইউআরএল এর পরে কমা দিয়ে হেডার্স নামক একটা ফিল্ড থাকবে যেটার ভিতরে আমরা যেই ধরনের ডাটা সেন্ড করতে চাই আমরা এখানে দিতে পারি। কন্টেন্ট টাইপ আমরা এখানে দিতে পারি অ্যাপ্লিকেশন, application/json। সো এটা আমাদের দিতে হবে আমাদের যেসব পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে। এখন যেহেতু আমাদের পোস্ট রিকোয়েস্ট দেওয়ার কোনো জায়গাই নেই, তাই আমরা এই পোস্ট রিকোয়েস্ট নিয়ে এখন এত বেশি কথা বলবো না। আমরা এরকম আমাদের হেডার্স দিতে হবে, হেডার্স এর পরে আমাদের যেই আমরা পোস্ট রিকোয়েস্টে আমরা কি বললাম আমরা ডাটা সার্ভারে সেন্ড করি। সো ওই ক্ষেত্রে আমাদের বডি দিতে হবে, বডি আমাদের হেডার্স এবং বডিটাকে আমাদের জেসন ইনপুট করে দিতে হবে। json.encode এর ভিতরে আমরা দিয়ে দেব আমাদের আমাদের যে জেসন ডাটাটা রয়েছে সেই ডাটাটা। এখানে লেখা আসতেছে বডি ইজ নট ডিফাইন্ড। সো বডির তো আমাদের গেট রিকোয়েস্টে তো বডির দরকারও নেই। গেট রিকোয়েস্টের মাধ্যমে কি করি আমরা তো আগে বললাম যে গেট রিকোয়েস্টের মাধ্যমে আমরা সার্ভার থেকে ডাটাটাকে নিয়ে আসি আমাদের অ্যাপের ভিতরে, আর পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আমরা ডাটা সেন্ড করি। সো গেট রিকোয়েস্টের মাধ্যমে তার এই বডি সেকশনের প্রয়োজন নেই, কারণ আমরা ডাটাটা সার্ভারে সেন্ড করতেছি না। সো এখানে আমাদের পোস্ট যদি করি, তো পোস্ট করলে যেভাবে আমরা ডাটা সেন্ড করতে পারবো। সো HTTP রিকোয়েস্ট কিভাবে কাজ করে আমরা এই বিষয়টা বুঝলাম এই ভিডিওতে, আমরা এই বিষয়টা বুঝলাম। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ফ্লাটার এবং জেঙ্গোর যেই বেসিক অ্যাপটা, জেঙ্গো ফ্লাটার টু ডু লিস্ট অ্যাপ, এই লিস্টটা যে সময় আমরা করবো ওই সময় আপনাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে যে জেঙ্গো ফ্লাটার কিভাবে ইন্টিগ্রেশন করতেছে ফ্লাটারের ভিতরে জেঙ্গো এটা। সো নেক্সট ভিডিওতে আমরা একদম সবকিছু ক্লিয়ার শুরু করব। এই ভিডিওতে আপনারা যেটুকু বুঝেছেন এটুকুই এনাফ। আর আশা করি আপনারা যে আমাদের স্টেট ম্যানেজমেন্টটা ভালো করে বুঝেছেন, কারণ নেক্সট ভিডিওতে আমরা যেই এখানে আমরা সরাসরি এখানে কিন্তু আমরা সরাসরি ডাটাটাকে গেট করেছি এবং সরাসরি এখানে এই যে আমরা কি করেছি এখানে পোস্ট করে দিয়েছি, সরাসরি আমরা ডাটাটাকে এখানে শো করে দিয়েছি এখান থেকে। তো পরের ভিডিওতে আমরা এই কাজগুলো এখানে করব না, আমরা আমাদের যে গ্লোবাল স্টেটটা রয়েছে গ্লোবাল স্টেট এইখানে আমরা এই রিকোয়েস্টে সব কাজ করব এবং এইখান থেকে আমরা ডাটাটা নিয়ে আসবো কোথায় আমাদের এই অ্যাপের ভিতরে। তো পরবর্তী ভিডিওতে আমরা ফার্স্ট অফ অল আমরা জেঙ্গোতে যাব। আমরা জেঙ্গোতে এখনো কিন্তু কিছুই লিখিনি। সো জেঙ্গোতে আমরা টু ডু লিস্টের জন্য যা যা ক্রিয়েট করা লাগে, টু ডু লিস্টের জন্য মডেল টোটাল সব ক্রিয়েট করে তারপরে আমরা একটা API ক্রিয়েট করে তারপরে আমরা আসব আমাদের ফ্লাটারে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা HTTP রিকোয়েস্ট ফ্লাটারে কীভাবে কাজ করে এই বিষয়টা সামান্য হলেও ধারণা পেয়েছেন।